সকলকে স্বাগতম জ্ঞাপন কৰিছো আৰু লক্ষীমপুৰৰ এটা আপডেট দিবলৈ বিচাৰিছো কিয়নো লক্ষীমপুৰত এতিয়া অপৰাধীৰ ক্ষেত্ৰত কোনো দয়া নাই কোনো ক্ষমা নাই কিয়নো আনন্দ মিশ্ৰা যিগৰাকী নতুন এছপি হিচাপে যোগদান কৰিছে সেইগৰাকী আনন্দ মিশ্ৰাই এতিয়া অপৰাধীক 15 দিনৰ ডেডলাইন দিছে কিয়নো 15 দিনৰ ভিতৰত যদি নিজেই আৰক্ষীৰ ওচৰত ধৰা নিদিয়ে তেন্তে পৰিস্থিতি অধিক ভয়াবহ হ'ব এই মুহূৰ্তত ফুল প্লেটত জনাইছো যে হবিকেক তথ্য অপরাধিক অপরাধীর দরে ব্যবহার করা হব নিজেই উলাই আহিলে সকলোরে ভাল অন্যথা আমি ব্যবস্থা ললে পরিণাম বিষম হব লক্ষীমপুরের এসপি আনন্দ মিশ্রর এই হকিয়নি অপরাধিক অপরাধীর দরে ব্যবহার করা হব বলে মন্তব্য করেছে বিশেষ 15 দিনের ডেডলাইন দি কইছে যে নিজেই উলাই আহিলে ভাল অন্যথা আমি যদি ব্যবস্থা লও তেন্তে পরিণাম বিষম হব শেহতীয়াকৈ লক্ষীমপুৰত যোগদান করার পাছতে দেখবলে পোৱা গৈছে সোণৰ হক বা নকল টকার বিরুদ্ধে জঁপিয়াই পৰিছে বর্তমানলৈকে প্রায় 5 গৰাকী মোস্ট ওয়ান্টেড গ্রেপ্তার করেছে আর সেইগৰাকী IPS আনন্দ মিশ্ৰা যিগৰাকী নতুন এসপি হিসাবে যোগদান করেছে সেইগৰাকী এসপি এটা নতুন মন্তব্য দিছে যে নিজে উলাই আহিলে সকলোরে ভাল অন্যথা আমি ব্যবস্থা ললে পরিণাম বিষম হব কিয়নো আনন্দ মিশ্রয় লক্ষীমপুরের এসপি গৰাকীয়ে এটা 15 দিনের সময় সীমা বান্ধি দিছে অর্থাৎ 15 দিনের ডেডলাইন দিছে সকল অপরাধীক